স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাভার সদর দপ্তরের আদলে প্রথমবারের মতো রাজশাহী বিভাগে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে পক্ষাঘাতগ্রস্তদের আঞ্চলিক পুনর্বাসন কেন্দ্র। নেতা শামসুল আলমকে নির্যাতনের ঘটনায় রাজশাহীতে মানববন্ধন। নওগাঁয় ছেলের মৃত্যুবার্ষিকীর জন্য পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বাবার মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি সাভার সদর দপ্তরের আদলে প্রথমবারের মতো রাজশাহী বিভাগে আঞ্চলিক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহী নগরীর উপকণ্ঠে কাটাখালী পৌরসভার কাপাসিয়ায় এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিবার বেলা 11টায় পরিচিতি সভায় এসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সম্মানিত অতিথি ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ডক্টর ভেলোরিয়ান টেইলর। সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের পরিবারের পক্ষ থেকে দান করা 15 বিঘা জমির ওপর এই পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠিত হবে, যার নাম দেওয়া হচ্ছে সিআরপি রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান ও জাহানারা জামান সেন্টার। কেন্দ্রটি প্রতিষ্ঠিত হলে এখান থেকে প্রতি বছর 12,000 রোগী প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিতে পারবে। একই সঙ্গে এখান থেকে 4 বছর মেয়াদী বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন অকুপেশনাল থেরাপি, বিএসসি ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কোর্স করতে পারবেন শিক্ষার্থীরা। টিআরপি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি ও আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ডাক্তার অনিকা ফারিয়া জামান অর্ণা, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার নওশাদ আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিআরপি বিষয়ক উপস্থাপনা করেন সিআরপির বিএইচপিআই এর প্রিন্সিপাল ডাক্তার মোহাম্মদ ওমর আলী সরকার। শারীরিক প্রতিবন্ধী নেতা শামসুল আলমকে নির্যাতনের ঘটনায় রাজশাহীতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর সাহেববাজারে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা, প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থা ও আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা জানান, গত 1 ফেব্রুয়ারি তানোরের উন্নয়ন নামের একটি ফেসবুক আইডি থেকে মুন্নুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানের স্ত্রী ও ভাতিজার কুরুচিপূর্ণ ছবি পোস্ট করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দিন দুপুরে শামসুলকে মারধর করে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানি ও মুন্ডুমালা পৌরসভার বর্তমান মেয়র সাইদুর রহমান সহ কয়েকজন। পরে পুলিশ তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এ ঘটনায় শামসুল বাদী হয়ে গোলাম রাব্বানি, সাইদুর রহমান সহ কয়েকজনের নামে মামলা করেন। মানববন্ধনে সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তার দাবি করেন আন্দোলনকারীরা। রাজশাহীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে 311 বোতল ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-5। বুধবার রাত 10টার দিকে নওদাপাড়ায় স্কুল মোড় থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-5-এর একটি চৌকস আভিযানিক দল বুধবার রাত 10টায় মহানগরীর কাটাখালী থানার নওদাপাড়া স্কুল মোড়ে অভিযান চালায়। এই সময় 2 ব্যক্তিকে সন্দেহ হলে তাদের তল্লাশি করে 311 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এই সময় তাদের বহনকারী অটোরিকশা জব্দ করা হয়। আটককৃতরা হল বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার শ্রী বিশ্বজিৎ কুমার দাসের ছেলে শ্রী শুভম কুমার দাস শুভ এবং একই এলাকার মৃত আনন্দ দাসের ছেলে পাপন দাস। আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে নগরীর ব্যস্ততম রেলগেট বর্ণালী সড়কের ডলফিন ক্লিনিকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম খাদিজা আক্তার, তিনি তানোরের চন্দনকোটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে। বোয়ালিয়া মডেল থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, একটি মালবাহী ট্রাক পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় খাদিজা মোটরসাইকেলের পিছন থেকে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ও বিএনপির বিভাগীয় সমাবেশের আগে থেকে বিএনপির নেতাকর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ করেছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার বেলা 11টায় রাজশাহী নগরীর মালোপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহিন শকত সহ নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, 2 শতাধিক নেতাকর্মীকে বিস্ফোরক সহ মোট 5টি মামলায় হয়রানি করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায়ভাবে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছেন ও মিথ্যা সাজানো মামলা করছেন।
তারা অভিযোগ করে বলেন, মিথ্যা মামলা দিয়ে আসামি করে ব্যবসা করছে পুলিশ, বিএনপি কোনো কোনো নেতাকে জামাত নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। এ সময় প্রশাসনের কাছে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতারা। নওগাঁয় ছেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বাবা প্রণয় সরকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রামে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে তল্লাশি চালিয়ে প্রণয় সরকারের মরদেহ উদ্ধার করেছে। মহাদেবপুর থানার ওসি মুজাফফর হোসেন জানান, তাতারপুর গ্রামের প্রণয় সরকারের ছেলে পিনাকি সরকার 2022 সালের 9 ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত হন। ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের খাবারের জন্য বুধবার সন্ধ্যায় তার বাড়ির নিকট নিজ পুকুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। রাতে স্বজনরা খোঁজাখুঁজি করেও তাকে না পেলে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল 7টার দিকে মহাদেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে তল্লাশি চালিয়ে প্রণয় সরকারের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান ওসি মুজাফফর হোসেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।